আমরা আজকে এসেছি পাথরঘাটা নদীতে অনেক জেলেরা মাছ ধরতেছে এই যে অনেক সুন্দর অনেক ছোট ছোট জেলেরা আছে এই যে এখানে একজন জেলে ভাই আছে আমরা চলুন তার সঙ্গে একটু কথা বলি হ্যালো ভাই কেমন আছেন তোমার নাম কি ভাই পুষ্পা ঝুকে কেনে এই সালা পুষ্পা কি মাছ ধরিছেন ভাই ও ঝিনুক মাছ কি পাইছেন আপনি কোথায় একটু দেখা যাবে আচ্ছা 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 দেখি ওয়াউ এ অনেক ঝিনুক অনেক এই যে ঝিনুক মাছ এটা কি ঝিনুক মাছ বলে আচ্ছা আচ্ছা এটা কি আপনারা খান বাসায় নিয়ে যায় ও কিভাবে এটা রান্না করেন গরম হ্যাঁ দেখি দেখি এদিকে হ্যাঁ কি করবেন গরম পানি গরম গরম পানি সিদ্ধ করবেন সিদ্ধ করার পর হ্যাঁ আলাদা করে নিতে হবে ও আলাদা করে এটা স্পেশাল ভাবে রান্না হবে নাকি কেমন টেস্ট এটা খেতে ভালোই ও আপনি কি বিয়ে শাদি করছেন ও বিয়ে শি করেন না না করবেন না নাকি হুম ও পরে করবেন কি এখন মানে কোন ক্লাসে পড়েন আপনি ফোর ক্লাস ফোর হ্যাঁ আচ্ছা প্রেম টেম প্রেম টেম করেন নাকি না না ও আপনার যে অনেক সুন্দর চেহারা আপনার তো প্রেম করা উচিত ওই আপনাদের কি এগুলো ফ্রেন্ড নাকি বন্ধু বান্ধব ও ওরা কি মানে প্রেম ট্রেম করে নাকি কি এই যে আর জেলে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাই কি করেছেন আপনি ঝিনুক মাছ আপনি পেয়েছেন মাছ এই মোটা মোটামুটি ভালোই পেয়েছেন আপনিও ও ঝিনুক মাছ তাই না ঠিক আছে এই যে আরো অনেক জেলে ভাইয়েরা আছে তাদের সঙ্গে একটু কথা বলি নাম কি ভাই আপনার অনেক অনেক কি পাহাড় না মাহাতো পাহাড় এই যে আপনিও ভালোই পেয়েছেন তো হ্যাঁ কি নাম জয় সিং ওই পাহান তুই সিং আচ্ছা তোর সিং নাই তো আচ্ছা তুই কি মাছ পেয়েছ আচ্ছা দেখি একটু মাছ অনেক সুন্দর ঝিনুক মাছ ঝিনুক মাছ পেয়েছে এই যে আরেকটা লালবাবু পেয়েছি এই লালবাবু দেখি কি মাছ ধরেছ ঝিনুক মাছ দেখি ওরে তুমি তো বেশি ধরেছ আসলে একটা কথা আছে ছোট্ট ঝালে ছোট্ট মরিচে ঝাল বেশি তো দেখেই বোঝা যাচ্ছে এই ছোট্ট বাচ্চাটা অনেক মাছ ধরেছে তাদের থেকেও তো আশা করি ভিডিওটা অনেক ভালো হবে সবাই একটু লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন জিএমপি ফিশিং টিভির পাশে থাকবেন হ্যাঁ আর এই যে পুষ্পারাজ বেদগাড়ির কৃতি সন্তান যাকে নিয়ে অনেক গর্বিত আছে আমাদের ঠিক আছে লাইক করবে তো তুমি একটু গান টান বললে বলতে পারো আমাদের চ্যানেলে বলা যাবে উধার মে কিচকা কিচকাবান্দা হ্যাঁ তো ঠিক আছে মাছ ধরেন ঠিক আছে সবাই ভালো থাকবেন অনেক জেলে ভাইরা মাছ ধরছে ধন্যবাদ সবাইকে